আমার খোয়ার মতলব হইয়া তোলা ফাওয়াইলুল্লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, নামাজ ফলে রিমাইছে কিন্তু নামাজের কোনো দিয়ান নাই, কত মহিলা আছে নামাজের দিয়ান নাই, খিয়াল নামাজ চলের ফাঁস অক্তর নামাজ চলের কোন সময় আউয়াল অক্ত মসজিদ আজান পড়ছে, আমরা তো বহুতে আজানের ইন্তেজার করি না, না হে মহিলা হল আজানের ইন্তেজার না, ফতোয়ায় আলমগিরির মধ্যে লেখরা ফতোয়ায় স্বামীর মধ্যেও আছে আজানর জমাতর ইন্তেজার শর্ত মহিলায় সাতটার মধ্যে এক অক্তর নামাজ, ইয়াদ রাখো কোন নামাজ, জুমার নামাজ, জুম্মার নামাজ মসজিদ শেষ হইছে নি, হে মহিলা তোমার গরজ জোর নামাজ পড়ো, জুম্মা ব্যতীত বাকি যত নামাজ আছে হে মহিলা তুমি আজানের ইন্তেজার করিও না, জমাতর ইন্তেজার করিও না, ও থামাইছে শয়ে এগারোটা জোর হামাইছে আউ্য়াল অক্ত তুমি নামাজ পড়িল, বুঝছেনি মিসালি কান, তুমি আজানের ইন্তেজার করিও না, আজান তো একটা টাইম টেবিল দেবো হইছে মর্দর লাগি লা সলাত আলি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, হে মর্দ তোমরা গর নমাজ হইতো না মসজিদ হইয়া পড়া লাগবো, আর হে মর্দ আর আওরত, আচ্ছা আওরত তুই হে মর্দ হল আকিমুসলা আল্লাহ কইছ নমাজ কাইম করো প্রতিষ্ঠা করো, একরা উসলাত কইছ না নমাজ পড়বার কথা কইছ না প্রতিষ্ঠা করার কথা কইছ, কুটাই গুসিদা করি খাড়া করার কথা হইছে, নমাজ তো স্তম্ভ নানি তখন একরা উসলাত তাই আকিমুসলা, আর আকিমুসলাত বুঝানি তাসলাম বেখা লাখড়ি বা বাঁশ বা কাঠ আগুন দিয়া হে দিয়া উগুরে সিদা করা তার নাম আকিমুস, তার নাম নমাজ সলাত, আর সলাতর লগে আল্লাহ দিছিল আকিম একামত, একামত আর শুধু একামত আমরা লাগে কইছো নিলা নাই নবীজির লাইনে কুরআনে তখন ওয়ামুর আহলা কাবিস সলাত, হে নবী নমাজের হুকুম করো, আবার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সলা, উম্মত নাই আবু বকর সিদ্দিক নাই হে নবী আপনি নিজে আকিমিস সলা নমাজরে কায়েম করো প্রতিষ্ঠা করো, তখন নবীজির উপরে হুকুম আর নমাজরে কায়েম করো নমাজরে প্রতিষ্ঠা করো, আমরা খে এল্লা গিয়া মহিলায় জুম্মার নমাজ ঠিক আছে মোস্তাহাব, কিন্তু ভাই ই মাসলা টিকান হইবা না যে মনে হয় জুম্মার দিন মর্দে যদি নমাজ পড়িয়া বারোইছেন না তে মহিলার নমাজ হইতো না, জিরা মোস্তাহাব ফতে আলমগিরি মোস্তাহাব, হে মহিলা জুম্মা তাকি মানুষ বারোইছেন তুমি জোর নমাজ পড়ো, এতে বারোইছেন না কোনো অসুবিধা নাই, তুমি জুম্মার জায়গা তুমি তো গড় জোর ফড়িতে পড়ো আউ্য়াল অক্ত ফড়িতে পড়ো, আর সলা তুলি আউ্য়ালে ওয়াক্তিহা মহিলা লাগে সবচেয়ে বালা আউ্য়াল অক্তর মধ্যে নমাজ পড়া, আও মাসলা আমার মহিলা হলে জানুন না মসজিদ আজান হোক বাদে আমি পড়িমু, তখন শয়তানে দুকা দেন নানি, আচ্ছা আজান ওর জমাত ওক আমার স্বামী আইবা শ্বশুর আইবা বাই আইবা বাপ আইবা লাই লাই আমি ফড়িমু, লাই লাই ফড়তে পড়তে বর্তমানে দিন বাড়তি নানি ছুটো তখন আশ্রর সময় হই যার, এখন জোর আদায় করিয়া শেষ হইতে না হইতে আশ্রর সময় আইছে, আর অল মহিলা আসন আশ্রর নমাজ ফড়িতে না জোর ভরিয়া বাদ দিলেছন, আচ্ছা আসর বাদে ফড়িমু, হালাকে দশ বিশ মিনিট আধা ঘন্টা পরে আসর, এখন আসরের নমাজ পড়তে মহিলা হো মারিব তুলা আগে ফড়িতা, ফাওয়াইলুল্লিল মুসাল্লিন এর অন্তর্ভুক্ত ফয়লুল্লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, নমাজ তো পড়রায় কিন্তু নমাজরে তুমি তো সুস্থি অলসতার উপরে তুমি নমাজ পড়রায়, নমাজ নমাজি আল্লাহ নমাজির কথা কর, মুসাল্লিনর তো নমাজি তে বে নমাজির কথা তো আল্লাহ কর না, নমাজির কথা আল্লাহ কর, হি অন্য মাত আল্লাহ কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, হিন তো আল্লাহ খুশু খুজুওয়ালা নমাজের মাত মাত কাদ আফলাহা কাদ আনারু আল্লাহর দরকার নাই, আফলাহা ফেইলে মাসি আঞ্চল ফেইলে মুজারা আঞ্চল না, কাদ আফলাহাল মুমিন কামিয়াব বেশক কামিয়াব ও মানুষ যে মানুষে খুশু খুজু বলা নমাজ পড়িস, খুশু খুজু কারে কয় এক দিল এক মন, ইমামে কুরতবি আল্লামা আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন আহমদ আল কুরতবি কুন্দুলুস স্পেন তার জন্ম হইস, হজরত বড় মুফাসসির আসলা তফসিরে কুরতবির হাওলায় পাওয়া যায় ইজা খাশাল ইজা খাশাল কলবু খাশাতিল আহজা ও কুল্লুহা, হজরত রায় ইজা খাশাল কলবু যে সময় কলবর মধ্যে দিলর মধ্যে খুশু আইব একাগ্রতা আইব এক মন এক দিলে নমাজ আল্লাহর সামনে গেল হয়েছি, ওখান যে সময় কলবু আইজিব খাশাতিল আহজা ও কুল্লুহা সারা অঙ্গর মধ্যে খুশু খুশু আইব, আদ দিও লড়াইতাম না নাক দিও লড়াইতাম না দাড়ি তো আদ দিতাম না টুপি তো আদ দিতাম না পাঞ্জাবিটা সীতা করতাম না, আহসানুল ফতোয়া বাই কিছু রেফারেন্স দিয়ার তালবাই না সই আহসানুল ফতোয়াত হজরতে লেখরা দরখান নাই আমি নমাজ হল হইছি আর পাঞ্জাবি ওগু খরমুকলা ঠান দিয়ার খরমুকা, হজরতে ফরমাইতরা নমাজ বাসি তোমার দরখান নাই পাঞ্জাবি করে দি ঠান দেব কেন তো না আর মাসলা আনিলে এক ইমাম সাহ ব্যাধি মা ফরবা এক ইমাম সাহ হাল হইছে নিল হই যায় দেখছি, আর ইমাম সাহর দুই উরাত লাড়ির মাঝখানো পাঞ্জাবি লুঙ্গি ঢুকি গেছে, হজরতে আবার ফরমাইতরা ইকান তুমি করিও না ওখান লাগে তোয়ার ঠান দিও,
কারণ দেখতে মানুষের বিশ্রী লাগব, মকরু মুখা লাগে। আর সেইখান হজরতে ফরমাইছে কোনো দরকার নাই, এমনি খালো হয়েছে নমাজ থাকি নানি, খালোয়ার পরেও মোক এমনি ঠান দিছি, কোনো দরকার নাই। আহসানুল ফতোয়াত লেখতে নমাজ ফাসিদ, অন্য কোনটা না ভাই, নমাজ ফাসিদ হজরতে লেখতে নমাজ ফাসিদ, খানো যাইতে এখন।